হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোডটা অনেক দিনের একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার একজন সাবস্ক্রাইবার অনেক দিন ধরে আমাকে একই কমেন্ট উনি বারবার করে যাচ্ছে যে উনি যখনই মোটা মানুষদের জামা বানায় তখন দেখা যায় কি তাদের সামনের গলা পেছনের দিকে চলে যায়, বা হয়তো বা উনি ওনার জন্য জামা বানাইতে পারে, বা হয়তো বা উনি ওনার অর্ডারের জন্য যেসব অর্ডারগুলো নেয় মোটা মানুষদের, তখন তাদের যখন জামা বানায় তখন দেখা যায় কি ড্রেসটা পেছনের দিকে চলে যায়। এই ধরনের একটা কমপ্লেন পায় বা এই ধরনের একটা প্রবলেম হয় ওনার ড্রেসে। এই ধরনের প্রবলেমগুলো আমরা সবসময়ই শুনে থাকি, বাট এইটার প্রতিকার কি তাহলে? এটা ওই জন্যই আজকের টিউটোরিয়ালটাতে আমি খুব ইজিলি বোঝানোর চেষ্টা করবো এই প্রবলেমটার কীভাবে সমাধান আপনারা করতে পারেন। তো আমি নর্মালি এখানে একটা কাগজ নিয়ে নিছি, যেহেতু এটা সাধারণত কাপড়ের ক্ষেত্রে সবসময় বোঝানো সম্ভব না, ওই জন্য আমি কাগজ নিয়ে নিছি। কাগজটা এখানে দুই ভাঁজ করা আছে, এপাশে বন্ধ অংশটুকু আর এপাশে খোলা অংশটুকু। জাস্ট নর্মাল আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে কাপড় ইউজ করি সেইভাবেই। তো কাপড়টা নর্মালি প্রথম হচ্ছে এই প্রবলেমটার একমাত্র কারণ হচ্ছে আমাদের আর্ম হোলের ক্ষেত্রে কাটিংয়ের প্রবলেমটা, আর্মহোলের কাটিংয়ের প্রবলেমটা। তারপর শোল্ডারটা আমরা কতটুকু দিচ্ছি, শোল্ডারটা কম হওয়ার কারণে আর আর্মহোলটা কম হওয়ার কারণেই হচ্ছে এই প্রবলেমটা হয়। আপনি যদি শোল্ডারটা কম দেন তখন দেখা যাবে কি পেছনের দিক থেকে জামাটা টানতেছে দুদিক থেকে। যখন টানবে পেছনের দিক থেকে, তখন পেছনের দিকে যখন জামাটা টানবে তো এটা স্বাভাবিক যে সামনের দিক থেকে জামাটাকে পেছনের দিকে নেবে। আর দেখা যায় কি মোটা মানুষদের ক্ষেত্রে দেখা যায় আর্মহোলটা আমরা যখন কাটিং করি তখন সামনে এবং পেছনে দোনোটা সমানভাবে কাটিং করি, তখন দেখা যায় সামনের দিক থেকে পেছনের দিকে কাপড়টা একটু বেশি লাগে মোটা মানুষদের ক্ষেত্রে, আর্মহোলের ক্ষেত্রে। তো ওই জন্য দেখুন আপনি দোনোটা পাশেই সমান কাটিং করেন তখন দেখা যায় কি সামনের দিকে ঠিক আছে বাট পেছনের দিকে কিন্তু সমানভাবে হচ্ছে না, পেছনের দিকে আরও কাপড়ের ঘাটতি রয়ে যাচ্ছে। ওই জন্য পেছনের দিকে কাপড়টা একটু টান খায়, ওই জন্য সামনের অংশটা পেছনের দিকে উঠে আসে। এটার প্রবলেমটা কি সেটা নিয়েই এখন আমরা কথা বলবো। তো এটার জন্য আমাদেরকে অলওয়েজ আমি যেভাবে আপনাদেরকে কাটিং গুলা দেখাই আপনারা যদি সবগুলা স্টেপ ফলো করেন তাহলে প্রবলেম হবে না, বা এছাড়া যদি অন্যান্য কোনো কিছু মিস করে যান তখনই প্রবলেমগুলা স্টার্ট হবে। তো সাপোজ ধরুন আমরা একটা ড্রেস কাটিং করতেছি। ড্রেসটা কাটিং করার প্রথমেই আমরা কিভাবে করি, আমরা যখন জামাটাকে কাটিং করব উপরের দিকে একটা সোজা মার্জিন টানি, মানে শোল্ডারের দিকটা, এদিকটা থেকে আমরা ড্রেসটা কাটিং করি। তো প্রথমত আমরা যখন ড্রেসটাকে কাটিং করব তখন যদি ড্রেসটা আমরা কলারওয়ালা বানাই তখন এদিকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বা এক থেকে সোয়া ইঞ্চি পরিমাণ আমরা সবসময় হচ্ছে শোল্ডারটাকে ডাউন করব। তো আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড়কে নিচে নিয়ে নিলাম। এখন আমি শোল্ডারটা মেজারমেন্ট করে নেব। শোল্ডারটা ধরুন আমার এখানে মোটা মানুষদের ক্ষেত্রে 16 থেকে 17 পর্যন্ত হইতে পারে, তো আমি ধরুন এখানে 16.5 দিয়ে মেজারমেন্ট করতেছি। এই শোল্ডারটা কিন্তু আমার কমপ্লিটলি গায়ের মাপ। এরপরে আমাকে আরও 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা দিতে হবে, 1/2 ইঞ্চি আমাকে সেলাইয়ের জন্য এক্সট্রা দিতে হবে। তো এইটা কিন্তু এই মেজারমেন্টটা আমি বলতেছি যখন আপনারা হচ্ছে কলারওয়ালা জামা বানাবেন, কারণ হচ্ছে যখন, তাছাড়া আমি সবসময় বলবো যার জামা বানাচ্ছেন তার গায়ের থেকে আপনি শোল্ডারের মেজারমেন্টটা করে নেবেন। আর এই দিকে আমরা গলাটাকে যখন কলারওয়ালা বানাবো তখন 3 ইঞ্চি পরিমাণ বা হচ্ছে 3 থেকে 2 সুতা বেশি আমরা এদিকে মানে খোলা দিতে পারি, তখন এই দিক থেকে এই একদম এদিক পর্যন্ত আমরা হচ্ছে তখন এই শোল্ডারটা এভাবে ডাউন করব। শোল্ডারটা যখন এভাবে ডাউন করব এইদিকে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি বা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা শোল্ডার ডাউন করব। এরপরে হচ্ছে আমরা আর্মহোলের মেজারমেন্টটা নিব। মোটা মানুষদের ক্ষেত্রে আর্মহোল হয়তো বা ধরুন আমি এখানে 18 থেকে 19 ধরে রাখতেছি, 19 ধরে রাখতেছি 9.5, 19-এর অর্ধেক আসবে 9.5। তো তখন আমি প্রথমে হয়তো বা ধরুন এই দিক থেকে প্রায় 6.5 ইঞ্চিতে একটা মেজারমেন্ট দিলাম। এই 6.5 ইঞ্চিতে মেজারমেন্ট দেওয়ার পর এই দাগটাকে একদম খুব বরাবর সোজা টানলাম। এখন ধরুন আমার জামার বডি হচ্ছে এখানে প্রায় গায়ের মাপ যদি আমি নিই, ধরুন গায়ের মাপ হচ্ছে 47 বা ধরুন 48 হলে তাহলে এটার অর্ধেকে আসবে হচ্ছে 24 ইঞ্চি, যেটা এটার ঠিক আবার অর্ধেকে আসবে হচ্ছে 12 ইঞ্চি। তার মানে আমরা যদি অর্ধেকে কাটিং করি সেটাকে মানে হচ্ছে 48-কে 4 দিয়ে ডিভাইড করে যেটা আসবে সেটা আমরা এখানে নিলাম। ধরুন ধরুন আমার যে আমার বডির ইঞ্চি 48-কে 4 দিয়ে আমি ডিভাইড করার পর এটা আসলো হচ্ছে 12 ইঞ্চি। তো আমি 12 ইঞ্চি এখানে মেজারমেন্ট নিলাম। এরপর আমি একটা স্ট্যান্ডার্ড লুজিং দিলাম 1 ইঞ্চি, যে যতটুকু লুজ পরতে পছন্দ করে অবশ্যই সেটা আপনি আপনার যার জন্য ড্রেসটা বানাচ্ছেন তার জন্য সেই হিসাবে মেজারমেন্টগুলো নেবেন। এবার ধরুন ক্রস ব্যাক একটা আর হচ্ছে ক্রস ফ্রন্ট, এটার হিসাবটা আমরা একটু ভালোভাবে দেখব। যেমন ধরুন আমার গায়ের মাপ হচ্ছে 12 ইঞ্চি, এই 12-এর অর্ধেক কত, এই 12-এর অর্ধেক 6, এটাকে আমি হচ্ছে এই জায়গায়
ঠিক এই জায়গায় হচ্ছে এটার মেজারমেন্টটা করলাম, মানে হচ্ছে আমি 48 যদি 8 দিয়ে ডিভাইড করি তখন যেটা আসবে সেটা, তার মানে এখানে আসতেছে 6 ইঞ্চি। এবার এটার সাথে আমরা মোটা মানুষদের ক্ষেত্রে 3 ইঞ্চি অ্যাড না করে এখানে প্রায় 3 ইঞ্চির মতো অ্যাড করে দিব, বা আপনি চাইলে এটাতেও 3 ইঞ্চি অ্যাড করতে পারেন, সেই সেম ফর্মুলা আপনি এখানেও ইউজ করতে পারেন। এরপর হচ্ছে এই দিকে এই যে জিনিসটা আছে এটা আমাদের ক্রস ব্যাক হিসেবে চলে আসবে। এই ক্রস ব্যাক হিসেবে এটা নেওয়ার পর এরপর আমাদের কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে আমরা হচ্ছে এখানে আর্ম হোলে দাগটা দিব। আর এই দাগটা দেওয়ার সময় অনেকে দেখা যায় কি এদিকে বেশি অনেক বেশি পরিমাণ এটাকে কার্ভ করে ফেলে, তখনই হচ্ছে প্রবলেমগুলো বেশি দেখা দিবে। আপনি যদি এইদিকে বেশি শেপটা দিয়ে দেন তখনই এই দিক থেকে ড্রেসটা অনেক বেশি টানতে থাকবে, তখন আপনার শোল্ডারটা পেছনে যাওয়ার প্রবলেমটা বেশি হইতে থাকবে। তো ওই জন্য সবসময় আর্ম হোলটাকে এদিকে শেপটা দেওয়ার সময় যাতে কমপক্ষে এদিক থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপরে হচ্ছে আপনি এই শেপটা দিবেন, তখন আপনার ড্রেস কাটিংটা সুন্দর আসবে। আর ক্রস ব্যাক আর ক্রস ফ্রন্ট এই দুইটা অংশ কিন্তু আমাদের হিসাবটা হচ্ছে এই রকম, যেমন হচ্ছে আপনি ড্রেসটা গায়ের মাপ যেটা সেটাকে অর্ধেক করে নেবেন, অর্ধেক করার পর সেটার সাথে আপনি প্রায় 3 ইঞ্চি পরিমাণ অংশ অ্যাড করবেন। অ্যাড করার পর আমাদের শোল্ডারের যে দাগটা আছে এই দাগটা থেকে এটাকে অ্যাটাচ করে নেবেন। এরপর আমাদের এই মেজারমেন্টটা আসবে, এরপর আমরা যে দাগটা দিলাম এটাতেই হচ্ছে আমাদের আর্ম হোলের দাগটা আসবে। এরপর একদম আর্ম হোল থেকে আমি যদি এটাকে মেজারমেন্ট করে নিই, আমার কিন্তু দরকার হচ্ছে 9.5 ইঞ্চি। তো আমি এটা কিভাবে মেজারমেন্ট করব, এখানে কিন্তু সেলাইয়ের জন্য আমাকে আরও 1/2 ইঞ্চি পরিমাণ অংশ ছেড়ে দিতে হবে। এই সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ অংশ ছেড়ে দিয়ে যদি আমি এটাকে মেজারমেন্ট করি, দেখুন বরাবর 10 ইঞ্চি আসতেছে, এখানে 10 ইঞ্চি আসতেছে, মানে আমার 9.5 দরকার, 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, বরাবর 10 ইঞ্চি আসবে। তো এটা ছিল আমার হচ্ছে ক্রস ব্যাকের মেজারমেন্টটা। এটাকে যদি আমি এখন কাটিং করে নিই, তো এটাকে কমপ্লিটলি কাটিং করে নিলাম, আর এটা হচ্ছে আমার বডির মেজারমেন্টটা, আর এটা হচ্ছে গলার মেজারমেন্টটা আসতেছে এটা। আর কলার তো আমরা অলওয়েজ যেটা করি, কলার যখন আমরা দিব তখন কলার দেওয়ার সময় পেছনের দিকে আমরা অলওয়েজ 1/2 ইঞ্চি থেকে 1/4 ইঞ্চি পরিমাণ এদিকে একটা রাউন্ড শেপ কাটিং করে নেব, তাহলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসবে। তো এটাকে কমপ্লিটলি আমরা কাটিং করে নিলাম, এটা কিন্তু আমাদের ড্রেসের ব্যাক পার্টের অংশটুকু। আর ক্রস ফ্রন্ট যেটা সেটাকে আমরা প্রায় এটা থেকে আরও 1/4 ইঞ্চি বা 1/2 ইঞ্চি ভেতরে আমরা এখানে আরও একটা দাগ দিয়ে নেব স্কেল দিয়ে। এ দাগটা দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে এই ফ্রেঞ্চ কার্ভটা ঠিক এভাবে বসাবো, আমি ঠিক যেভাবে বসাইছি আপনারাও ঠিক এভাবে বসাবেন। অনেকে আছে কি এই দাগটাকে কমপ্লিটলি এই দিক থেকে অনেক বেশি ডিপ করে কাটিং করে, তখন গিয়ে প্রবলেমগুলো হয়, এইদিকে শেপটা কমপ্লিটলি নষ্ট হয়ে যায়। দেখা যাবে কি এই যে আমি যে ফ্রেঞ্চ কার্ভটা যেভাবে রাখছি ঠিক এইভাবেই এতটুকু অংশই এখানে কাটিং হবে, আর অবশ্যই সামনের অংশটা কাটিং করার সময় এদিক থেকে আরও প্রায় 1/4 ইঞ্চ এদিক থেকে ডাউন করতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে এখানে ক্রস ফ্রন্টটা আসবে, তো আমি ধরুন এখানে আসতেছি আপনাদেরকে এটা কাটিং করে দেখাচ্ছি। এবার হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমাদের ক্রস ফ্রন্টটা চলে আসলো, কারণ হচ্ছে আপনি যখন পেছনের পার্টটা যেভাবে কাটিং করবেন ওটা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ভেতরের দিকে যখন আরও একটা স্কেল টান দিয়ে তখন হচ্ছে এই গোল পার্টটাকে কাটিং করে দিবেন, তখন এটা সামনের দিকের জন্য এটা রেডি হয়ে গেল। এইটার জন্য অনেকের ক্ষেত্রে অনেকটা প্রবলেমটা হয় যে সামনের গলা পেছনে চলে যায়। আর যদি আপনি অনেকের ক্ষেত্রে দেখা যায় এইভাবে কাটিং করার পরও শোল্ডারটাও আমি ঠিকভাবে দিলাম, আর্ম হোলটাও ঠিকভাবে দিলাম, একদম ফিটিং হয়ে গেল, তারপরেও কিন্তু এই প্রবলেমটা সলভ হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করা যায়, তখন তাদের ক্ষেত্রে যেমন ধরুন এটাকে তো আমি এখন সামনের অংশ কাটিং করে নিলাম, এখন পেছনের অংশটাকে কাটিং করার জন্য দেখা যাবে তাদের ক্ষেত্রে আমরা সবসময় পেছনের যে পার্টটা থাকবে সেটা থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা দিব, সেটা আর্ম হোলের ক্ষেত্রেও 1 ইঞ্চি এক্সট্রা দিব। আর সবসময় যেহেতু আর্ম হোলটাও 1 ইঞ্চি এক্সট্রা হবে, আমাদের শোল্ডারের দিকেও কাপড়টা বাড়বে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তো ধরুন আমি পুরো কাপড়টাকে প্রথমে এখানে ছেপে নিতেছি, এটা কিন্তু আমাদের সামনের অংশটা, তো এটাকে আমরা কমপ্লিটভাবে ছেপে নিলাম সামনের অংশের জন্য।
তো ধরুন সামনের অংশটা একদমই সোজাই আছে এবার পিছনের অংশ যেহেতু আমি বললাম পুরোপুরি 1 ইঞ্চি পরিমাণ অংশ আমি আরো বাড়তি করে দিব যাতে করে কোনোভাবে কোন দিকে কাপড়ের শর্টেজটা না থাকে তো এই দিক থেকে যেহেতু আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে বাড়তি করতেছি তো এটা স্বাভাবিকভাবেই পেছনের যে অংশটা ছিল এটা ছিল এভাবে আর আর হলটা তার মানে আমি যখন এটাকে এভাবে কাটিং করব এটা আর একটু বাইরের দিকে চলে যাবে পেছনের অংশটা থেকে সামনের অংশটা একটু বেশি ছোট থাকবে আর পেছনের অংশটাকে আমরা অলওয়েজ হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাটিং করব তখন দেখা যাবে এই প্রবলেমটা পরবর্তীতে থাকবে না কারণ আর্ম হোলের দিকে যে শর্টেজটা ছিল ওই শর্টেজের কাপড়টা যখন আমরা এখানে দিয়ে দিছি তখন দেখা যাবে কি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এই ক্ষেত্রে দেখা যায় যখন আমরা এদিকে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা দিলাম তো এটা যখন ডাবল হবে এটা এভাবে আসবে এটা এটা ডাবল হয়ে যাওয়ার পর এভাবে আসবে তখন এই জায়গায় এসে যখন এই একদম উপরের পেছনের পার্টটার সাথে সামনের অংশটুকু জয়েন্ট হবে তখন এই দিকে কিন্তু অলরেডি 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা আছে এই এক্সট্রা কাপড়টুকুর কারণে পেছনের পার্টটা আর সামনের পার্টটাকে টেনে পেছনের দিকে নেবে না এটা একটু মাথায় রাখবেন যখন আপনারা হচ্ছে কলারওয়ালা জামা বানাবেন আর কলার ছাড়া জামা যখন বানাবেন তখন ショルダーটা অবশ্যই ভালোভাবে মেজারমেন্ট করে নেবেন যেমন ধরেন একদম যদি সামনের দিক থেকে 3 থেকে 4 ইঞ্চি গলা যেমন আমরা যদি বোট নেক বানাই 3 থেকে 4 ইঞ্চি গলা যখন আমরা বানাবো তখন কিন্তু আমরা ショルダーর মধ্যে কোনো রকম কোনো কমাবো না যেমন ショルダーটা যদি আমার 16 ইঞ্চি হয় তাহলে আমি এটার অর্ধেক 8 ই রেখে দিব যখন সামনের দিক থেকে 3 থেকে 4 ইঞ্চি গলা কমাবো আর ショルダーটা যখন আস্তে আস্তে সামনের দিকের গলাটা আমি বাড়াবো তখনই ショルダーটা কমাবো ショルダーটা সব সময় যে আমি কম হবে তা কিন্তু না একদম গায়ের থেকে ショルダーের মেজারমেন্টটা খুব ভালোভাবে নিতে হবে ショルダーটা যাতে একদমই টান না খায় সেটা খেয়াল রাখতে হবে আর আর্ম হোলের ক্ষেত্রে আমি যেটা বললাম এটা সব সময় এই ショルダーের মেজারমেন্টের উপর নির্ভর করে আর্ম হোলটা ঠিকভাবে কাটিং না হলে এই প্রবলেমটাই হয় যখন ড্রেসটা আপনার গায়ে সুন্দরভাবে বসবে না তখন দেখা যাবে কি প্রবলেমটা আরো বেশি হবে ওইজন্য অবশ্যই কিন্তু আর্ম হোলটাকে খুব ভালোভাবে মেজারমেন্ট করে নেবেন আর যারা একটু বেশি মোটা যেমন ধরেন 48 বা 49 বা 50 যাদের ড্রেসের বডি তাদের ক্ষেত্রে আপনি অলওয়েজ এই ট্রিক্সটা অবলম্বন করবেন যে পেছনের দিকের পার্টটাকে আপনি 1 ইঞ্চি পরিমাণ একটু বড় কাটিং করবেন তখন দেখবেন যে এই প্রবলেমটা আপনার জন্য বেশি হচ্ছে না যেমন ধরুন আমি এটাকে একদম ফাইনাল কাটিং দিয়ে দিলাম তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা একটু ফলো করবেন তাহলে দেখা যাবে এই প্রবলেমটা থেকে সলভ পাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ধরনের টিপস এন্ড ট্রিক্সের আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ